अच्छी कच्चा पापड़ पक्का पापड़ 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 आरो बोलता है आरो फास्ट एक ही दिन एक ही जापान में ट्रेन नहीं শরীরটা ডাউন লাস্ট এক মাস ধরে একটু কিছু না কিছু প্রবলেম চলছে বাকি ঠিক আছে আর কি বাকি সিনের চাপে কতটা ব্যস্ত সিনের চাপে তুমি দেখতেই পারলে সকাল থেকে এসে এটাই হয় আর কি যখন কেউ অসুস্থ থাকে তখন তার উপর দিয়ে সব যা খুশি সে বলে দেয় যাই হোক বলুন কি আসলো হ্যাঁ রোমান্স এসছে তো ঠিক তারপরে কি করে তোকে বলবো গানের মধ্যে দিয়ে রোম্যান্স দেখা যাচ্ছে আমি তাই ভাবলাম সকালে ব্যাকআপ হয়ে গেছে করতে গেল রোম্যান্স করো পিছনে লাগিয়ে এখনো দেখছি কি এটাই বললো একজন স্পন্টেনিয়াস অ্যাক্টর একজন মাথাটা তো শার্প দিয়েছে আমি কি করতে পারি রোজ সেঞ্চুরি করে চলো রাগিনী কি করবে আপাতত তো ও যেরকম আমাকে নিয়ে সবসময় খুব রেগে থাকে ওরকম রেগে আছে যে কেন আমি ওই মানে আমার বাবা নক্ষত্র দেবরায়ের জন্মদিনে পার্টিতে গেছি কেন একসাথে গান গিয়েছি আর সবাই সেটা কেন এতটা অ্যাপ্রিশিয়েট করেছে তোমার শাশুড়ি একটা রিমাইন্ডে কিছু আসছে স্টোরি আজকে একটা ফোনে আমি গল্পটা খারাপ বলবো না বাট একটা দুঃখের জায়গা ছিল যেটা এখন আমি আসার পর আমি ঠিক করার চেষ্টা করছি যে জিনিসগুলো ঘটেছিল সেই জিনিসগুলোকে আমি সলভ করার চেষ্টা করছি মানে যে গল্পটা চেষ্টা করছে এইবার ঘটনা হলো যে গল্পটা পাজলড হয়েছিল যে পাজলটাকে যেটা আমরা সলভ করার জন্য আমাদের এই ট্র্যাক নতুন ট্র্যাক আনা হয়েছে এবং আমি এই পুরো সবার সাথে সবার যে সুতোগুলো যেগুলো এই আমার হাসছে ওই হাসিটা না পাবে হলো যে সেটা হলো যে এবার নতুন যেটা দেখবে সেটা হলো আখি আর সিদ্ধার্থ বোসের মধ্যে কি হচ্ছে সেটা দর্শক দেখতে পাবে নতুন প্রমোটর রিলিজ হয়েছে আমি বললাম মানে আখি জানতে পারবে যে সিরিজ সিদ্ধার্থ বোস
তুমি একবার বলো তো তিস্তা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সিড হলো সিদ্ধার্থ বোস, এটা এক লাইনে বলো তো একবার। কেন আমি কি এখানে আমার মানে দরকার নেই তুমি বলো মানে করে কথা বলতে এই কি সিড হলো অ্যাকচুয়ালি তিস্তা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সিদ্ধার্থ বোস। আরো ফাস্ট একই দিন কি জাপানে ট্রেন নেই। আচ্ছা ইনস্টায় রিল দিয়ে তোমরা এই মুহূর্তে হিট হিট ডিউটি দর্শকদের কাছ থেকে কিরকম রেসপন্স পাও? ভালোই তো পাই, আমার যারা ফ্যান্স ফলোয়ার্স আছে তারা তো খুবই পছন্দ করে। ইনফ্যাক্ট এটা বলবো যে হ্যাঁ আমি হারলো শুট জয়েন করার পরে আমার অনেক ফলোয়ার্স বেড়েছে, রাগিনীর অনেক বেড়েছে, ওরও বেড়েছে। ওরটা এখন আমি আমাকে বলেনি ওর কতটা বেড়েছে বা কিছু, বাট রাগিনীর অনেকটাই বেড়েছে। আমাদের রিলস এ প্রচুর ভিউয়ার্স হয়েছে, প্রচুর কমেন্টস হয় আর খুব পজিটিভ ফিডব্যাক আর কি আমরা যে রিলস করি বা যেই ফটো পোস্ট করি বা যাই করি। এবং হারানো সুরের আমাদের জুটিটা বা রোমান্টিক যে কাপলটা সেটার একটা খুব ভালো পজিটিভ ফিডব্যাক এসছে, টিআরপিও বেড়েছে আর আমাদের জুটিটা ওয়েল অ্যাকসেপ্টেড আর কি। আমি যেটা নিয়ে খুব টেনশন করি যখনই কোনো প্রজেক্ট করি, এটা নিয়েও খুব টেনশনে ছিলাম যে দর্শকের জন্য একটাই মেসেজ থাকবে যে দর্শক প্লিজ আপনারা জাস্ট একটা ছোট্ট হিন মানে ছোট হিসেবে বলছি অন্যভাবে নেবেন না, নেগেটিভলি নেবেন না। কিছু ঘটনা আমরা কিছু মাস আগে দেখেছিলাম যার জন্য অনেক দর্শক অনেক আফসোস করেছে যে বাবা কেন আমরা ওর কাজ দেখিনি, ওর কাজ দেখিনি বলে এরকম একটা ঘটনা ঘটলো। তো এরকম অনেক কিছু আমরা দেখেছি অনেক। তো আপনারা প্লিজ এই ধরনের প্রজেক্ট নতুন নতুন ছেলে মেয়ে যেরকম ওরা নিউ কামার আছে, তো ওরা সবসময় যেকোনো আর্টিস্ট বা যেকোনো অভিনেতাই চায় যে তাদের কাজ দেখা হোক এবং তার পজিটিভ বানিয়ে দেয়। আপনারা নেগেটিভ ফিডব্যাক দেন কোনো অসুবিধা নেই, হ্যাঁ যে নেগেটিভ ফিডব্যাক দিন কিন্তু অ্যাটলিস্ট দেখুন, দেখে ফিডব্যাকটা দিন। ভালো নাই লাগতে পারে, এমন নয় যে আমরা করছি বলেই ভালো লাগতে হবে, তো ভালো নাই লাগতে পারে কিন্তু পজিটিভ নেগেটিভ লাগাটাও জানান আমাদের। হ্যাঁ জানান, কারণ আর্টিস্টদের কাছে অ্যাওয়ার্ডের থেকে সবথেকে বড় হলো রিওয়ার্ড। তো সেই রিওয়ার্ডটা পজিটিভ বা নেগেটিভ আমি বারবার এটাই বলছি যে আপনারা ক্রিটিসাইজও যদি করেন সেটাও কিন্তু আমাদের কাছে একটা পাওনা, হ্যাঁ যে হ্যাঁ ঠিক আছে চলো এই যে এই জিনিসটা খারাপ হচ্ছে এই জিনিসটা বেটার করতে হবে। তো আপনারা অ্যাটলিস্ট দেখুন এই ওয়েব পোর্টাল নিউজ চ্যানেলটা প্লিজ, এটা যাতে দর্শক দেখে, ভিউয়ার্স তো আছেই অনেক আপনাদের, দর্শক প্লিজ এটা দেখুন। এবং এই নতুন নতুন ছেলে মেয়ে যারা যারা কাজ করে নতুন চ্যানেল যেগুলো আছে, হ্যাঁ সব চ্যানেলকে সব হিসেবে দেখুন আপনারা, মানে আমাদের কাজটা করাই হলো আপনাদের দেখানো, আপনাদের দেখার জন্য, আপনাদের জন্যই করা, আপনাদের জন্যই আমরা সকাল থেকে রাত পর্যন্ত খাটি, শুধু আমরা দুজন না আমাদের সাথে। এবার আপনারা তো বলবেন যে আমাদের জন্য খাটো এজ ইফ তোমরা টাকা পয়সা কিছু পাও না, সবটাই করা কিন্তু দেখুন আপনাদের, আপনারা দেখে আপনারা ভালো বলুন খারাপ বলুন সেটা সবটাই আমরা নেব, তো প্লিজ সেটা দেখুন আর আমাদের জানান। আর আমরা অপেক্ষা করে রইলাম নেক্সট রিলে যেখানে আমরা একসঙ্গে তিনজনকে প্রেমে নেব। একদম নিশ্চয়ই, এরপরে আমরা অনেকদিন আলাদা আলাদা করেছি আমি রাগিনী আমি আরো, এবার আমরা আমি 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 আমরা করেছি একসাথেও, একসাথেও করেছি তিনজনে, বাট সেটা অনেক আগে অনেক আগে একদম প্রথম দিকে। আর মানে ঠিকই বলেছো অনেক দিকে প্রেম জমে ক্ষীর, হ্যাঁ প্রেম জমে ক্ষীর, গরম ক্ষীর গলে যাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।